আমরা সার্বভৌম ফিলিস্তিনকে চাই। বিশ্ববাসীর কাছে আমরা আবেদন করব, আর কথা নয়, এবার কাজ দিয়ে প্রমাণ করুন যে আপনারা প্যালেস্টাইনের মানুষের পাশে আছেন। তার মাধ্যমেই মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল। তার আর উদ্বেগের বিষয় নয়, সমস্ত মুসলমানগণের উদ্বেগের বিষয়, যার জন্যে আমরা সবাই পেশাজীবীগণ, আলেম ওলামাগণ, বুদ্ধিজীবীগণ, সাবেক সেনা কর্মকর্তাগণ, সাংবাদিক ভাই বোনগণ একত্রিত হয়েছি। বাংলাদেশ কল্যাণ পার্টি বাংলাদেশের সংবিধানের ওই বাক্যটিকে সউচ্চ স্বমহিমায় তুলে ধরতে চায়, অর্থাৎ বাংলাদেশ পৃথিবীর যত জায়গায় যে কোনো নির্যাতিত নিপীড়িত মানব গোষ্ঠীর অংশ তাদের পাশে দাঁড়াবে। এটাই ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষা, ওনার প্রত্যয়, এবং তার পরবর্তী রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনিও এই প্রত্যয়কে ধারণ করেছিলেন। আমরা স্মরণ করতে পারি বাংলাদেশের অন্যতম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আল কুদস কমিটির অন্যতম সদস্য ছিলেন। তার মাধ্যমেই মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল। বাংলাদেশের সকল সরকারই বিভিন্ন সময়ে এই উদ্যোগের সঙ্গে জড়িত হয়েছেন। জনগণের অংশ হিসাবে বাংলাদেশ কল্যাণ পার্টির পক্ষ থেকে আমরা আজকের আলোচনা সভার আয়োজন করেছি। উদ্দেশ্য বাংলাদেশের মানুষের হৃদয়ের আর্তনাদ, বাংলাদেশের মানুষের হৃদয় থেকে উচ্চারিত সহমর্মিতা প্যালেস্টাইনবাসীর সঙ্গে গিয়ে যেন দাঁড়ায়। বিশ্ববাসীর কাছে আমরা আবেদন করব, আর কথা নয়, এবার কাজ দিয়ে প্রমাণ করুন যে আপনারা প্যালেস্টাইনের মানুষের পাশে আছেন। কোনো একটি পরাশক্তির কাছে আপনারা বন্দী হবেন না, তা পরাশক্তিকে বুঝান, পরাশক্তির সঙ্গে আলোচনা করুন, সমস্যা সমাধানের জন্য চেষ্টা করুন। বিশেষত ওআইসির নিকট আমাদের পক্ষ থেকে এই আবেদন থাকলো। বিশ্বে এখন প্রবণতা আছে, বিভিন্ন দেশ ইসরায়েলকে ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে। স্বীকৃতি এক জিনিস, সার্বভৌমত্ব আরেক জিনিস। আমরা সার্বভৌম ফিলিস্তিনকে চাই। আমরা চাই কল্যাণ পার্টির পক্ষ থেকে এই দাবি, যদি প্রয়োজন পড়ে আমরা চাই দুইটি রাষ্ট্র সেখানে বিদ্যমান থাকুক, একটির নাম ইসরায়েল আর একটির নাম প্যালেস্টাইন। সকলকেই হয় 1948 সালের সীমানা মেনে নিয়ে অথবা 1967 সালের সীমানা মেনে নিয়ে স্বাধীন সার্বভৌমভাবে শান্তিপূর্ণভাবে বসবাসের জন্যে আন্তর্জাতিক কমিউনিটি যেন ব্যবস্থা করে দেয়, আমাদের সেই দাবি। আমি আমার চল আজকের সভার পক্ষ থেকে কল্যাণ পার্টির চেয়ারম্যান মেম্বার অফ দি পার্লামেন্ট সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছে। এবং আগামীতে 3-4 মাস পর আমরা একটি জাতীয় সম্মেলন করবো ইনশাআল্লাহ ফিলিস্তিন প্রসঙ্গে, তার প্রস্তুতি আজকের এই সভার মাধ্যমে কিন্তু আমরা নিচ্ছি, তার জাগরণী আওয়াজ আমরা আজকের এই সভার মাধ্যমে জাতির সামনে দিচ্ছি। 3-4 মাসের মধ্যে আমরা একটি জাতীয় পর্যায়ে ফিলিস্তিন সম্মেলন করব, জনগণের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে নয়।